আলোচনা করেছে, তবে খালি বারবার গয়া বিকল্প হয় নি। আরে আমি কি আপনার ডর দেখাইছি না কিছু ডরাবে? ডর তো দেখাই নাই, ডরাবেন কেমনে? বিষয়টা হইল বাবা, নবী তত্ত্ব আদম তত্ত্ব পালা, এইটা তো কোনোটা ছোট কোনোটা বড় না। এই কেমন কথা বলা যাবে না যে আমি নবী মানি না, আর আপনিও এমন কথা বলতে পারবেন না যে আমি আদম মানি না। এখন কইতেছে ভাই, আদমের মধ্যে যখন আল্লাহ গেল তখন নবীর নূরটা প্রকাশ করছিল, এইটা কইলে একটু ভালো হইতো। তো আমি কোমার যাবো, কইলে আপনার কথা আপনি কবেন, আমার যেটুক আমি সেইটুক কইয়াছে দিছি, যেটুক আপনার ওইটুকের মধ্যে আমি কইতে যাবো কে? আমি আপনার বাতর বাঙ্গা আওয়াজ দেবার যাবো কে? বাতর বাঙ্গার অভ্যাস তো আমার নাই, এই জন্যই ওই দিকে আমি আলোচনায় যাইনি। যেটুকু আমার বলা দরকার আমার টুক আমার পাড়ার ঠিক আমি বলছি, আপনার যেটুক বলার দরকার আপনি সুন্দরভাবে বলবেন। রাখি, এবার একটা কথা কইলো, কয় যে নূর জোর ছিল এটা তো সাধকরা গাইছে আমরাও গাই, কিন্তু নতুন দলিলে যে পাই ছয় দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, শুক্রবার শনিবার রবিবার সোমবার এরকম সৃষ্টি করছে। আচ্ছা এই বার সৃষ্টি হয়েছে কবে গো? এই বার সৃষ্টি হয়েছে কবে? আরবি ভাষার জন্ম হয়েছে আজ থেকে 5000 বছর আগে, যে আরবি ভাষায় বর্তমানে কোরআন নাজিল হয়েছে এই আরবি ভাষারই জন্ম হয়েছে আজ থেকে 5000 বছর আগে। আল্লাহর এক সত্তা একটা কিতাব, তৌরাত জব্বুর ইঞ্জিল ফুরকান, প্রধান চারটে। এই চারটা কিতাবে তিনটাই তো আরবিতে না, একমাত্র কোরআনটা হইল আরবিতে। তৌরাত কিতাব হিব্রু ভাষায় লেখা, এই হিব্রু ভাষায় তৌরাতের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয় না, আল্লাহর নাম আল্লাহ ছিল না, নাম ছিল এল ইলিয়ন ফারা তারা, এই সমস্ত নামে ডাকছে। তারপরে যে ছয় দিনে বানাইলেন এই বার সৃষ্টি দেখো বলছে, দয়া করে আপনি একটু কইলেন, তাইলে বুঝা যাবো নি যে কম থেকে কোনটা সৃষ্টি হইতেছে কবে। আমার জিজ্ঞাসা ছিল, চমৎকার উত্তর করেছে, সেই উত্তরের দিকে আমি যাব না। আরেকটি বিষয় হইল, গ্রহ নক্ষত্রই তখন সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ দিনের হিসাব করবো কেন? কি বাবা, সূর্য সৃষ্টি হওয়ার পরে তো দিন রাত্রি, সূর্য সৃষ্টি হওয়ার আগে তো দিন রাত্রি নেই, তাহলে সূর্য যখন সৃষ্টি হয় নাই তখন নবীর নূর সৃষ্টি 70,000 বৎসর গেল, 1,000 বৎসর গেল, কিয়ামতের দিন হিসাব করব 500 বৎসর, আমাদের পৃথিবীর মাপে 500 বৎসরের সমান একদিনে হিসাব করা সম্ভব, কারণ এখন সূর্য সৃষ্টি হয়েছে, এখন রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মাঝে যদি দিন বাড়ে তাহলে বাড়ানোটা সম্ভব, যখন সৃষ্টি হয় নাই তখনকার হিসাবটা কেমন করে করব? এই দুইটাই হোক দাদার কথা থেকে ধরা, এটা কিন্তু আমার প্রশ্ন না, এগুলো হে কইছে হেগুলা বুঝবার লিগে আমি তার কাছে রাখলাম। এবার আমার কাছে তার জিজ্ঞাসা, আদমের মধ্যে হুফুৎকার করার সঙ্গে সঙ্গে আদম উঠে হাসি দিছিল, হাসির সঙ্গে কিছু সুলেমা বের হয়ে আসলো, জিব্রাইল কাল্লা বলল এই সিনেমাটা একটা জায়গার মধ্যে ধরে রাখো, এইটা জিব্রাইল রাখছিল, এইটা দিয়ে আল্লাহ কি তৈয়ার করছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা হইল, আদমের মধ্যে অহংকার জন্ম নিল, জিব্রাইল করলো জিব্রাইল তাড়াতাড়ি না, আদমের মধ্যে ত্রিগুণা উঠাইয়া নিয়ে
একটা জায়গার মধ্যে রাখছিল এই গাছ থেকে কি সৃষ্টি হইল এই দুইটা কথা আমার দাদার আমার কাছে জিজ্ঞাসা চেষ্টা করব তো যেখানে গান যেখানে প্রশ্ন সেখান থেকে একটা গান আগে এইখানে তারপরে হবে তার প্রশ্নের জবাব দেওয়া হইতে যদিও মন পারে দৈবিক ভাব যাও গাছে ভাব ভক্তি রেখে ধ্যান করো কল্পনা যদিও মনকারে তাকে বৈদিক ভাব দাও গাছে ভাব ভক্তি হৃদয় রেখে ধ্যান করো কল্পনা আমি বলি নাই সাধক কবি যাওয়ার দীক্ষা বলেছে কেমন কইরা কইল আছে বাজার শ্রী খোলা শ্রী শব্দের অর্থ সুন্দর সুন্দরের একটা বাজার আছে এই বাজারটা কোথায় এই যে খালা কাদা মালা সুরাতে এত সুন্দর রূপ দিয়ে এত সুন্দর চেহারা দিয়ে আর জগতে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করে না এই সুন্দরের মধ্যেই আল্লাহ লুকাইত তাই লক্ষ লক্ষ সেবাতে সেই যাতে একজন কেমন এইখানে একটা মোমবাতি আমি জ্বালাবো এই একটা মোমবাতির থেকে আপনারা যদি যতগুলি লোক আছেন এই যতগুলি না 10 কোটি মানুষ যদি এই মোমের থেকে মোমটা জ্বালিয়ে নেয় এই মোমের আগুন কি একটু কমবে না যাক সত্তা
এটার মধ্যে আগুন, এটার মধ্যে আগুন, সর্বত্রই আগুন। তাই বলেছে যত আল্লাহ তত আল্লাহ, লক্ষ সেভাবে সেই মত যাতে হয় মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাদার। তাই তুমি বলবো আসে রাজা চি খোলা কথায় যত খাল্লা তত আল্লাহ, লক্ষ্য সেভাবে সেই মজাতে হয় একজন। নিজেই নিজের নামটা জপে সেই রকম, নিজে নিজের নামটা জপে সেই রকম। গৃহস্থদের কাছে রাজা প্রজা বসে আছে, শরীফের নিচে মক্কায় একটা মানুষের মধ্যে সমস্ত পৃথিবীতে যা আছে তার সাথে বেশি আছে একটা মানুষের মধ্যে। আমাদের পৃথিবীতে চন্দ্র কয়টা? একটা। একটা মানবের মধ্যে চন্দ্র হল 24.5 টি। আমাদের পৃথিবীর মধ্যে সূর্য একটা। একটা মানবের মধ্যে সূর্য হল 12টা, বেশি না কম। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। এখান থেকে দূরত্ব হইল 9 কোটি 30 লক্ষ মাইল। মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিকন তারগুলি আছে যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, বিজ্ঞান প্রমাণ করছে এই তারগুলিকে লম্বায় জোড়া দিলে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এই সূর্যটাকে আড়াইটা প্যাঁচ দেওয়া যাবে এই তারগুলি দিয়ে। মানুষের মস্তিষ্কে যে তারগুলি আছে তাহলে মানুষের দিকে বেশি না কম। বৃহস্ত দুজক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত অর্থাৎ নকশা হইল একটা মানবের বডি, একটা মানবের দেহ হইল নকশা। নকশার মধ্যে আমিনে যখন মাঝে কম্পাসের মাপ তাই হয় না, সরজমিনে মাপ পার করে জমি বাসাই। এটা হলো কুলকাইনাতের নকশা। এই নকশাটা যে ঠিক রাখছে, নকশাটা যে ঠিক করতে পারছে, সরজমিন তার কাছে আপনাকে ঠিক হয়ে যায়। তাই কবি তার কানে বলল দেহস্তের কাছে রাজা প্রজা বসে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। হলো
মহাদেবী তাদের ছন্দ বন্ধ করে লই ভাবের কথা জোড়া গাথা আগে করব সই আদরে হাসিটা দিল এই হাসিটাকে আল্লাহ রাখলো যতনে জান্নাতে এক ফুলের ভিতর দাইয়া যেই ফুলটা আজও পৃথিবীতে আছে যাতে মরি রং ফুল বনে যাইয়া ঈসা নবীর জন্ম হয়েছিল ঈসা নবীর বাবা ছিল বাবা ঈসা নবীর বাপ ছিল বাপ ছিল না আসলে বাবা ছিল আসলে ঈসা নবীর বাপ ছিল আগে আল্লাহর বিচার আল্লাহকে করতে বলো তারপরে আমার বিচার করবে তার আগে আমি যাবো আল্লাহ বলবে জিজ্ঞাসা কর শক্ত তখন মা বলবে আমি তো এই পৃথিবীতে অব্যাহত আমি ছিলাম আমি কোন পাপ কাজ করি না আমি কোন অপরাধ করি না তাহলে আমার গর্বে সন্তান আসলো কি করে আমি যদি কোন পুরুষের সংস্পর্শে না দিয়ে থাকি আমি কেন পিতা ছাড়া সন্তান পৃথিবীতে জন্ম দিলাম আগে আল্লাহকে বিচার করতে পারো তখন আল্লাহ বলবে তুমি আসো আজকে এই হাইসরের মাঠে সমস্ত মানব সমস্ত কিছুর সম্মুখে আজকে আমি স্বামীর পিতার পরিচয় দেবো এবং তোমারও স্বামীর পরিচয় দিয়ে দেবো ওই মরিয়ম ফুলটা নাকে শুনলাইছেন ওর থেকে ওর মধ্যে ছিল লুৎফাই শক্তি এই লুৎফাই শক্তি তার ভিতরে চলে গেছিল ওইখান থেকেই ঈসা নবীর জন্ম এই আদমের হাসির থেকেই ঈসা নবীর জন্ম তাই পৃথিবীতে বলা হয় তার বাপ নাই কিন্তু শাস্ত্র মতে ঈসা নবীর পিতাই হইল হযরত আদম আলাইহিসসালাম আর এক কথা জিজ্ঞাসা করি আমি দুনিয়ায় বলবো 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 কথা আমার প্রাণের ভাই আগমের মধ্যে যে হিংসাটা ছিল এটা আমাদের বকরি গড়াই ছিল ভিতরে দেখতাম যাইয়া আদবের কর্মের মধ্যে থুতু মারল আল্লাহ জিজ্ঞেস করে শিখি যা এটা চাই সম্ভা নয়লে কিন্তু পৃথিবীর মধ্যে একজনের সঙ্গে একজনের মহাব্বত জীবনেও থাকবে না কোনোদিন কেউ কাউকে ভালোবাসবে না তাড়াতাড়ি উঠা চাই সম্ভাইসা কিন্তু বাবা মাটির মধ্যে থুতু দিলে কি ব্যাকি উঠান যায় কিছুটা থাকে তাহলে আজও আমাদের মধ্যে কিছু হিংসা অহংকার ঘৃণা বিবেক এই বস্তুগুলি রয়ে গেছে আল্লাহ এটাকে চাই চাই ভাইয়া কাম কর কি কাম কইরে জান্নাতের মধ্যে কইরে রাখ জিব্রাইল দাঁড়িয়ে রাখো জান্নাতের ভিতরে এইখান হইতে আল্লাহ কুদরতে একটা গাছ পয়দা করে দলিল বলে গন্ডমের গাছ নিষেধ করেছিল
ইনকাল বলছে হাজি হিসাবরাত কইয়া বিলাল নন গাজ দেখাইয়া রাত আকরা বা নিষেধ পরে কইয়া সিরা কোন কথা জালালে কয় বাতিল বার্তা এই জগতে প্রচার মিথ্যা তুমি শুধু পরম সত্তা আমার কিছু নাই দেখায় আল্লাহর এক নাম হলো মকর মাকরুল্লাহ কর্ম করে শেষ নাই তো আমার ভাইয়ে কইল রাখ শ্রোতা আমার ভাইয়ে কইল আমার রাসূল নামের উসিলা কইরে আদম মাপ চাইল আল্লাহ কোন যা আমার বন্ধুর উসিলা কইরে মাপ চাইছে তোরে মাপ কইরে দিলে এই না আচ্ছা আমগো দেশে কোন কেসে যদি কোনো আসামি জেল খানায় নেয় ও জেল খাইটা বাইরে ধর মাপ পায় ও ফিরা যায় করে আবার চলে নাকি অন্য জায়গায় যায় দুনিয়ার মধ্যে লোকে আল্লাহ কয় কর্ম কইরা তারপরে আয় কর্ম ছাড়া হবে না বিষয়টা কঠিন ব্যাপার নেই বাবা এত সোজা না এত আলু চাইলে নয় নাই এবার ভাইয়ের কাছে আমার রোজা রাখ দরকার নবীর নূর দিয়া সমস্ত কিছুই সৃষ্টি তাই না বলছে আমার নবীর নূর দিয়া সব সৃষ্টি আচ্ছা তাইলে আমার দয়াল নবীর যে পৃথিবীটা ছিল হেরাও নবীর নূরের সৃষ্টি না আপনি একটু আমাকে বলবে যার নূরে সৃষ্টি তার লগে তার বিয়ে হয় কেন আমার ঔরসে যদি কোন সন্তান জন্ম নেয় তার সঙ্গে তোমার কোন বিয়ের সাথে চলবে না আমার দয়াল নবীর নূরে যদি সবই সৃষ্টি হয়ে থাকে তাই এই বিবি গো 14টা বিবি দলিল মতে 9 জন বিবি নবী পাইল এটা বিয়া করলো কেন্দ্র করে এই একটি কথা আর দ্বিতীয় নম্বর কথা হইল আচ্ছা আল্লাহর নূর কি খারাপ হ্যাঁ ভালো আমার নবীর নূর ভালো না তাহলে আল্লাহর নূরও ভালো নবীর নূরও ভালো এই জগতে খারাপ না কার নূরের সৃষ্টি বিষয়টা হইল আলোচ্য বিষয় আলোচনা করতেই হবে আমরা দু ভাইয়ের চেষ্টা করব এখন দেখেন বেজালটা কি আমার ভাইয়া বললো আরশের গায়ে কালেমা লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে তো নবীউল্লাহ লেখা ছিল কি এখানে নবী লেখা ছিল কালেমার মধ্যে নবী শব্দ আছে কালেমার মধ্যে আছে রাসূল শব্দ কোন কায়নাতের সৃষ্টির প্রধান যদি আমার দয়াল নবী হয় কালেমা তো আগেই সৃষ্টি হয়েছে সেই কালেমার মধ্যে দয়াল নবীর নাম দিয়া না দিয়া রাসূল নামে কালেমাটা কেন সৃষ্টি করা হইল আর হাকিকত কি এই কথাটা আপনি একটু বুঝাইলে নবী আর রাসূল বিষয়টা কি আজকে পরিষ্কার হবে তাইলে আদম কি আর নবী কি এটাও মোটামুটি পরিষ্কার হয়ে আসনের ভিতরে ভাবের কথা জোড়া কথা শোনাইবে আমারে বাবা আমরা যত
তত্ত্ব জানিস করি না কেন তত্ত্ব শুনে তত্ত্ব কেন হওয়া যায় তত্ত্ব শুনে তত্ত্ব কেন হওয়া যায় তবে সাধকরা বলেছে জ্ঞানী লোক কখনোই আল্লাহ পাবে না জ্ঞানী লোক কখনোই আল্লাহ পাবে না জ্ঞান দ্বারা রাস্তা দেখে অগ্রসর হওয়া যায় কিন্তু আমার মৌলা যে রাজ্যে বাস করে সেটা জ্ঞানের রাজ্যে না সে বাস করে প্রেমের রাজ্যে জ্ঞানের সীমানা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে প্রেমের সীমানা শুরু হয় আর আল্লাহ বলে লাভ আমি আমার গোয়াল চাপড়ে ভালোবাসি আমার মুসলিমকে ভালোবাসি আমি জানি আমি তাকে কোন গানে ভালোবাসি কোন চক্রে আমি তাকে দেখি বাবা এই যে সুরতটা না এই যে চেহারাটা এটা একটা ভক্তের কাছে তার মুর্শিদের বর্জকটা এর সাথে জগতে বড় আর কিছু না এর সাথে বড় কোনো বাদত নাই এই মুর্শিদ বর্জকটা যদি কেউ ধরে রাখতে পারে এটা কিন্তু বাবা একদিনে হবে না গো এটা কিন্তু একদিনে হয় না একটা শিল্পী যখন ছবি আঁকে কলম দিয়ে তখন প্রথমে দাগ দেয় দাগ দেয় তাকিস দিয়ে তারপরে সেখানে চক দিয়া কিছু আঁকে তারপরে রং তুলি দিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে ছবিটা তুলে অটোমেটিক্যালি এক সময় দেখা যায় ওই ছবিটা যার ছবি দেখেছে ঠিক তারই মতোই এই ছবিটা দেখা যায় আজকে দয়াল চাঁদের আসে যারা মুসিদ পার্যকের যে কি দাম হাজার হাজার লোক রাস্তার দুই পাশে করজোরে দাঁড়িয়ে আছে ওনাকে এক নজর দেখতে দেব বাবা ষোলো কিংবা ১৭ বছরের একটা ছেলে ওনার দিক থেকে পিছন দিয়ে অন্যদিকে মুখ দিয়ে মাথাটা কাপড় দিয়ে ভাইকে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে বাবা এই আসরের সবগুলি লোক আমার দিকে তাকিয়ে আছেন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি তাই না গো আচ্ছা এর মধ্যে একটা লোক যদি ঘুরিয়া বসে থাকে আর চোখ পরে আগে চোখে পড়বো না তবে আগে চোখে পড়বো না আমার বাবাটি একটু এগিয়ে গিয়ে একটা ভক্তকে ডাক দেখে বাবা এই দিকে আয়তো কি বাবা তো বাবা দেখতে যে ছেলেটা ও মুখটা ঘুরে রয়েছে মুখটা ভাইটা রয়েছে বিষয়টা কি আর একটু জিজ্ঞাসা করে আয়তো তো ভক্ত তার বুঝতে পারবে ভক্ত যাই আপনি সাকেরা ডায়লা বেদক অসভ্য পাবন প্রতীক এখানে বড় পূজা দেখো তুমি তার থেকে মুখ না দিয়ে বাবাদের মতো অন্যদিকে মুখ ঘুরে এসো সেটা বুঝতে পারছে এর সঙ্গে কথা বললে কোনো লাভ হবে না সেটা মাথা নিচু করে বলছো ভাই তুমি কি বুঝবে না তোমাকে বললে আমার কোনো লাভ হবে তবে তুমি তোমার বড় পীরকে গিয়ে বলো উনি যদি আমার কাছে একটু আসে তাহলে আমি আমার প্রাণের কথাটা আমার বড় পীরের কাছে খুলে বলতে পারি ভক্ত তো চরম রাগ হয়ে গেছে দেখো ওই কি বড় পীর আসবে ওর কাছে চলে গেছে বড় পীরের কাছে হুজুর চলেন ও আসলে দেখো বড় পীরকে বাবা কি হয়েছে হুজুর আপনার এই যে দেখো বড় পীর যার সেই তো বড় পীর যার গুণ বড় সেই তো বড় পীর আমার বড় পীর কয় বাবা আমাকে যাইতে বলছে তাতে কি হয়েছে আমি যাব বড় পীর যে পিছনে দাঁড়িয়ে আছে পিছনে দাঁড়িয়ে বলছে বাপরে এই জগতে একটা মানুষকে দেখা
একটা মানুষের মুখের দিকে মহাপ্পকে তাকানো যে কত বড়ই আবাদ অবাদ আমার মুখটাও তুই দেখলি না তোর মুখটাও আমাকে দেখতে দিলি না আমি বড় প্রীতি তোকে এমন কোনো ক্ষতি করেছি জীবনে তোর কাছে কোনো অপরাধ করেছি যার জন্য ঘৃণা করে তুই আমার দিকে মুখটা ফিরিয়ে রেখেছিস ছেলেটা দুই নয়নের জলে দুধ ভাইসা যাইতেছে ছেলেটা মাথা নিচু করে থেকে বলে হুজুর আপনি তো পীরের পীর বড় পীর আপনাকে কোটিবার শ্রদ্ধা করি সম্মান করি হুজুর আমিও দশ মাইল রাস্তা হাইটে সকালে এসে দাঁড়িয়ে রয়েছি একটা নজর আপনার দেখার জন্য তোর দিকে বাবা তাহলে দেখো না কেন হুজুর আপনি যখন দূরে থেকে আসতেছেন তখন আমার পাশের লোকগুলি বলাবলি করতেছে বড় পীরের মুখের দিকে একবার যে তাকায় বড় পীরের চেহারাটা একবার যে দেখে জগতের সমস্ত কিছু ভুলে যায় কোন রূপ আর তার মনে থাকে না হুজুর আমার মধ্যে ভয় জেগে গেছে তাই আমি আপনার মুখের দিকে তাকাইতে পারতেছি না কেন বাবা কই হুজুর আপনি তো পীরের পীর বড় পীর কিন্তু আমি যার হাতে আমার এই দেহটা সঁপে দিয়েছি আমি যার চরণে আমার নিজেকে অর্পণ করেছি হুজুর আমার কাছে তার চাইতে বড় মুর্শিদ আর কেউ হইতে পারে না মুখের দিকে তাকাইয়ে আমি যদি আমার মুর্শিদের ছবি খানা ফালাই রে হারাইয়া আমার আল্লাহ রাসূল এই জগতে যাবে সকলি হারাইয়া আমার বড় পিঠা কয়ের পাথর তোর মতো একটা ভক্ত এই জগতে যে পীর বানাইতে পারে সে কোন দিন শত পীর হইতে পারে না রে আয় মার মুখে আমি তোকে মুখে নিয়ে একটু ভক্ত সঙ্গ করি রে জগতে থাকিয়া আয় রে বাবা আয় রে বুকে আমি লইতে রে বুকেতে তুলিয়া গুরু জানে ভক্তের জানা গুরু জানে ভক্তের জানা গুরু জানে ভক্তের জানা গলাল জানে ভক্তের জানা ভালো বন্ধু প্রেম খেলা গলাল জানে ভক্তের জানা Yeah.
কি তোমার পরাণ হয়ে গেলা একবার বলছি আয় রে দুঃখে একবার বলছি আয় রে দুঃখে I I আমি কোথায় খুঁজবো তারে খালি 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 লাগে খালি লাগে জোরার তো উতল যেমন জোরাল জোরাই কিনে একটা পাখি উড়ে গেলে জোরা ভাইয়া বলে দাদা ভাই সে জানে ভাইয়ের জ্বালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা তরি ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা ভাই মরে গেলে ভাই বা সাজের ভাতি তরিকার ভাই মরে গেলে নিদান কালের সাথী আইরে ভাই লোক ঢুকে আইরে আইরে ভাই লোক ঢুকে আইরে ঢুকে লাইয়া প্রাণ আইরে ভাই লোক ভাই হারাইয়া ইমাম হোসেন আমার বেশি চাঁদের ভক্ত যারা তাদের মনের যে দুটি মনের যে বাসনা সেই বাসনার ভাবে দাঁড়িয়ে ভাবুক কবিতায় নিয়ে